নতুন মজুরি কাঠামো অনুযায়ী তৈরি পোশাকের দাম পুনর্নির্ধারণের আহ্বান জানিয়ে ব্র্যান্ড খুচরা ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতি খোলা চিঠি দিয়েছে বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান। চিঠিতে বলা হয়, কোভিড ও পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে ব্যবসায় এসেছে নানা বাধা। দেশে বিদ্যুৎ বিল বেড়েছে 25%, গ্যাস 286% ও ডিজেল 68% বেড়েছে, ব্যাংক সুদের হারও। এর মধ্যে আগামী 1 ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো শুরু হবে। জানানো হয়, অত্যাধুনিক মেশিনারিজ ও কর্মপরিবেশের উন্নয়ন ধারাবাহিকতা গার্মেন্টসগুলোতে বজায় রয়েছে, তাই তো পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে কর্মদক্ষতা ও অর্থনৈতিক উন্নয়ন সাধনে সকলের সহযোগিতা চাওয়া হয়। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।